আজ বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে সাংগঠনিকভাবে আলোচনা সারলেন দশ নম্বর বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন এখন ইউসুফজি বহরমপুরেই থাকছেন আগামী বেশ কয়েকদিন ধরেই তার রয়েছে একাধিক কর্মসূচি फाइट करने के लिए या लड़ने के लिए नहीं आया हूँ मैं मैं यहाँ पर आया हूँ लोगों की जो मुश्किलें है उसको सुनने के लिए और उनके लिए काम करने के लिए यहाँ पर मैं आया हूँ और हम सब मिलके बहरामपुर की जो तस्वीर है जो छवि है उसको और खूबसूरत बनाएंगे उन्हीं एगुन थे जाश्चिंत थकुन घर झेले हिसाब से बंधु हिसाब से निश्चित भावे थकबे परिचय উনি নিজে সবাইকে বার্তা দিয়েছে আমি আপনাদের ঘরের ছেলে বন্ধু হতে চাই ভাই হতে চাই সন্তান হতে চাই সেই বার্তা দিয়ে একসাথে এই টিম তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ নম্বর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির সমস্ত স্তরের নেতৃত্বরা ছিল তাদেরকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সেই লড়াইয়ে তিনি একদিকে যেমন অংশগ্রহণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকদিকে এই মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার অক্লান্ত পরিশ্রম থাকবে ঠিক যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন একজন টিম ইন্ডিয়ার ক্রিকেটের সদস্য হয়ে তবে বিভেদ ফুলে দলীয় কন্দলকে মাথা চাড়া না দিয়ে। প্রথম সারিতেই দেখা গেল ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে না না এই মুহূর্তে কোনো নেই একদম একটাই বার্তা ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে হবে তেরোই মে বহরমপুর লোকসভার ভোট তার আগে সাতই মে মুর্শিদাবাদ আর জঙ্গিপুরের ভোট হয়ে যাচ্ছে খেলা তো ময়দান ফাঁকা ও বিরোধী যারা আছে বিজেপি এবং কংগ্রেস ওয়ান অফ দ্য গেম কন্ট্রোল বাই টিএমসি এদিন জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন দশ নম্বর বহরমপুর লোকসভার একাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা পিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক